এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে একটা পরিবর্তন আসতে চলেছে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে হালকা পরিবর্তন যার প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু এলাকা মেঘাচ্ছন্ন হতে পারে বড় মাপের কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না কারণ এইটা কোনো বড় সিস্টেম বা বড় কোনো শক্তিশালী ঘূর্ণাবর্তে পরিণত হওয়ার সম্ভাবনা নেই হালকা প্রভাব পড়তে পারে ইতিমধ্যে যেটা খবর রয়েছে যে উড়িষ্যার সংলগ্ন এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার প্রভাবেই কিছুটা আমাদের পশ্চিমের দিকে জেলাগুলিতে একটু মেঘাচ্ছন্ন আকাশ এবং হালকা বৃষ্টিপাত হতে পারে হালকা বা খুব হালকাও হতে পারে এই সম্ভাবনা কিন্তু নতুনভাবে উঠে আসছে পরিবর্তন এরভাবে কিন্তু হচ্ছে যদিও আরেকটু পরিবর্তন হতে পারে শুধুমাত্র এখন যেটা রয়েছে বৃষ্টিপাত এই মুহূর্তে বেশিরভাগ এলাকাতেই নেই উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া আসছে এবং এখানে যেটা হবে যে তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা সামান্য একটু বাড়বে খুব যে বাড়বে তেমন নয় সামান্য একটু বাড়বে ফলে দিনের বেলাতে একটু ঝাপসা আকাশ এবং একটু হালকা গরম অনুভূত হতে পারে কিন্তু খুব গরম নয় একটা ব্যাপার থাকবে এবার শুধুমাত্র রাত থেকে সকালের মধ্যেই একটু হালকা আমেজ থাকবে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে এটা বলছে আবহাওয়া দপ্তর কিছুটা বলছে যে তাপমাত্রা সামান্য একটু বৃদ্ধি হতে পারে তবে শুকনো আবহাওয়া থাকার কথা বলছে আমরা একবার দেখে নিই কোনো সতর্কতা বা কিছু খবর দিচ্ছে কিনা তারপর আমরা এখান থেকে পুরো বিষয়কে জানাচ্ছি এবং শেষে দেখে নেব বঙ্গোপসাগরে আর কোনো পরিবর্তন হচ্ছে না কী আসছে আমাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ইতিমধ্যে যে বৃষ্টিপাতের ব্যাপার সেগুলো কিন্তু ওই দক্ষিণ ভারতের দিকেই কিন্তু রয়েছে এই মুহূর্তে আমরা দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের আলিপুর শাখার দেওয়া তিরিশ তারিখ সকালবেলার গুরুত্বপূর্ণ আপডেট সেখানে কি বলছে উত্তরবঙ্গে শুকনো আবহাওয়া থাকবে সিকিমের দিকেও শুকনো আবহাওয়া থাকবে তবে আবার তিন তারিখের দিকে একটা বৃষ্টিপাতের কথা বলছে সিকিমের দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শুকনো আবহাওয়া থাকবে বিহারের দিকে শুকনো আবহাওয়া থাকবে ঝাড়খণ্ডের দিকেও শুকনো আবহাওয়া থাকবে আর উড়িষ্যার দিকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে বলছে আপাতত এক দুই তিন এই সময়কালের মধ্যে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত হবে বলছে পরিবর্তন যদি আসে তাহলে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে জেলাগুলিতে হতে পারে সেটা পরবর্তী ক্ষেত্রে আবহাওয়া জানাতেও পারে যদি পরিবর্তন মনে করেন আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এখন বেশ কিছু অংশে বৃষ্টিপাত রয়েছে তাপমাত্রা আবহাওয়া বলছে যে রাতের তাপমাত্রাতে বড়ো কোনো পরিবর্তন আসবে না অর্থাৎ যেমন রয়েছে প্রায় সেরকমই থাকবে অর্থাৎ বুঝতে পারছেন যে তাপমাত্রা কমার এখন ব্যাপার নেই আর সতর্কতা এই মুহূর্তে থাকার কথাও তাও দেখে নিচ্ছি কোথাও কোনো সতর্কতা নেই স্থলভাগ জলভাগ পুরোপুরি মুক্ত সতর্কতা আমরা চলে এলাম ওইন্ডির লাইভ স্ক্রিনে এবং এখানে স্যাটেলাইট ইমেজটা প্রথমে একটু দেখে নেব শুধুমাত্র দক্ষিণ ভারতের এই এলাকাতেই এবং এই যে লাক্ষাদ্বীপ এগুলো রয়েছে তামিলনাড়ু কেরালা শ্রীলঙ্কা এই এলাকার মধ্যেই কিন্তু বৃষ্টিপাতটা এখন রয়েছে এবং কিছুটা বৃষ্টিপাত পশ্চিমের দিকে এই এলাকাগুলিতে পশ্চিম উপকূলের দিকে পরবর্তী ক্ষেত্রে আসতে পারে এগুলোতে বাকি এগুলোতে কিন্তু এই মুহূর্তে কোনো বৃষ্টিপাত থাকবে না এমনটাই কিন্তু রয়েছে মোটামুটি পরিষ্কারের মধ্যে থাকবে তবে কোনো কোনো অংশে একটু ঝাপসা আকাশ মাঝে মাঝে থাকতে পারে এমন ব্যাপারটা কিন্তু রয়েছে এবং এর পর আগামী দিনে কি পরিবর্তন আসছে মেঘের তা সেটা আমরা এখানে দেখবো এবং শেষের তাপমাত্রা পরিবর্তন কি হচ্ছে সেটা আপনাদের দেখিয়ে দেবো ভিডিওটিকে দেখতে থাকুন তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি দু তারিখের দিকে এইগুলোতে বৃষ্টিপাত থাকবে কারণ পুবালি হাওয়া কিন্তু রয়েছে এবং জেঠ বায়ু রয়েছে ফলে এইগুলোতে যেটা হবে একটু বৃষ্টিপাতের প্রভাবটা থাকবে এবারে এইখান থেকে কিছুটা কাটিং হচ্ছে ফলে এইখান থেকে যে উত্তর পূর্বালে যে বায়ুটা আসছিল নর্থ ইস্টারলি এইটা কিছুটা এখান থেকে কাটিং হচ্ছে ফলে এইগুলোতে একটু মেঘ হচ্ছে এবং জলীয়বাষ্প ফলে এক দু ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি হবে দুই থেকে তিনের মধ্যে দেখুন আস্তে আস্তে আমাদের উপকূলবর্তী এলাকাগুলিতে সহ এগুলোতে একটু মেঘলা মেঘলা ভাব তৈরি হবে কিন্তু বড় বৃষ্টিপাতের ব্যাপার নেই বৃষ্টিপাত যেগুলো বেশি করে দেখাবে সেগুলো হচ্ছে যে উড়িষ্যার দিকে দেখতেই পারছেন উড়িষ্যার দিকে এতটা এলাকাতে দেখাচ্ছে আমাদের এখানে কিন্তু বৃষ্টিপাতের প্রভাবটা সেভাবে দেখাচ্ছে না কিন্তু মেঘলা কাস হবে এবারে ভালো করে দেখুন একটু ঝাপসা কাজ থাকবে এই একদম ঢাকা থেকে শুরু করে ত্রিপুরা পর্যন্ত কিন্তু মোটার ওপরে পরিষ্কার থাকবে রোদও থাকবে কিন্তু একটু ঝাপসাকাশ থাকবে বৃষ্টিপাতের ব্যাপার বলছেন এবারে তিন তারিখের দিকে একটুখানি মেঘলা মেঘলা বেশি হবে পুরুলিয়া ঝাড়গ্রাম এবং তার সঙ্গে বাঁকুড়া এটা হতে পারে তিন তারিখের দিকে উড়িষ্যার দিকে সামান্য একটু বৃষ্টিপাত থাকবে এবারে চার তারিখে যখন চলে যাব চার তারিখে একটু বেশি হবে মেঘটা এইগুলোতে একটু বৃষ্টিপাত বাড়তে পারে দেখতেই পাচ্ছেন এগুলো কোন কোন জায়গা রয়েছে এই যে বাদাম পাহাড় চাকুলিয়ার কাছে বুঝতেই পারছেন তো মানে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের একটু পেছন দিকে এইগুলোতে তার মানে এই সংলগ্ন এলাকাগুলোতে একটু মেঘাচ্ছন্ন হবে উপকূলবর্তী এলাকা সহ এবারে বৃষ্টিপাত হবে কিনা সেটা একটু দেখে নিচ্ছি আমাদের এদিকে কোনো আসবে কিনা সামান্য সামান্য এলাকাতে কিন্তু একটু হালকা টাইপের আসতে পারে ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব মেদিনীপুরের পশ্চিম দিকগুলোতে বাকি অংশে একটু মেঘলাভাবে বেশি সেটা হুগলি দুই চব্বিশ পরগনা যশোর এগুলোতেও হালকা হালকা মেঘলা হতে পারে পুরুলিয়া এই সাইডগুলোতে একটু মেঘলা বেশি হতে পারে যার ফলে এই যে মেঘলা মেঘলা দেখতে পাচ্ছেন এখানে কি হবে না উত্তর পশ্চিম দিকে শুকনো হবাহ আসছে কিন্তু এখানে একটু জলীয় বস্তার যোগান থাকে ফলে কী হবে একটু অস্বস্তিকর ব্যাপারটা বাড়ার দিকে থাকার কথা ফলে এখানে একটু মেঘলাভাবটা বেড়ে গিয়ে তাপমাত্রাটা দু এক ডিগ্রি পরিবর্তন করবে মানে বাড়াবে দিনে হোক রাতে হোক বাড়াবে এটা চার তারিখে দেখুন এগুলো হলো উত্তরবঙ্গে সেভাবে কিছু থাকবে না পাঁচ তারিখের দিকেও দেখুন একটু মেঘলা মেঘলা থাকবে আংশিং আংশিং মেঘলা থাকবে কিন্তু বৃষ্টিপাতের ব্যাপারগুলো বেশি করে থাকবে এই এলাকার মধ্যে কারণ এই দিক দিয়েই দেখো উত্তর পূর্ব দিক থেকে হাওয়া এবং এদিক থেকে হাওয়া সাপোর্ট দিয়ে এইখানে বৃষ্টিপাত ঘটাবে তাই এই সমস্ত জলবায়ু এখানে অতটা যেতে পারছে না কারণ এইগুলোর থেকে যখন হাওয়া নামছে ফলে ঘূর্ণাপর্ত কিন্তু ঠিকভাবে দাঁড়াতে পারবে না ফলে সেটা খুব একটা জলবাসপ ঢোকাতে সক্ষম হবে না যেটুকু হবে উড়িষ্যা থেকে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গের সংলগ্ন কিছু এলাকাতে ভাই উপকূলবর্তী কিছু এলাকা ধরেই কিছুটা মেঘাচ্ছন্ন বেশি হতে পারে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে বাকি অংশে কিন্তু চান্স অনেকটাই কমই থাকবে এই পরিবর্তনটা পাওয়া যাচ্ছে আরও কিছু পরিবর্তন হতে পারে সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানতে পারবেন আমরা বৃষ্টি মোড়ে ফেলছি তাহলেই দেখতে পাবেন বৃষ্টিপাতগুলো পৌঁছাবে কি না নাকি শুধুমাত্র মেঘলাই থাকবে ছ তারিখ পর্যন্ত ছ তারিখের পর সাত তারিখ সাত তারিখ থেকে মেঘলা ভাবগুলো অনেকটাই কমে যাবে শুধুমাত্র ঝাড়খন্ড এবং থাকলে থাকলেও তো অনেকটাই কমে যাবে সেগুলো শুধুমাত্র হালকা হালকা করে একটুখানি প্রভাব হালকা হালকা করে তাই এই সময়কাল পর্যন্ত তাপমাত্রা কিন্তু খুব একটা কমবে না এই প্রভাবটা থাকবে বুঝতে পারছেন এবারে আমরা যেটা দেখাবো বৃষ্টিপাত আবার তাপমাত্রা কী হচ্ছে দেখুন বৃষ্টিপাত দেখুন যেটা বললাম যে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতগুলো এইগুলো দিয়ে থাকতে পারে এখানে কিন্তু আসছেন আট তারিখ পর্যন্ত আমরা আট তারিখ পর্যন্ত আবার দেখিয়ে দিচ্ছি এখন যেটা রয়েছে পুরোপুরি শুকনো থাকবে পুরস্কার ঢাকা কুমিল্লা চট্টগ্রাম সাতক্ষীরা রাজশাহী রংপুর ময়মনসিং সিলেট আদিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি গুয়াহাটি আসাম ডিমাপুর সমস্ত দিকেই কিন্তু শিলচর ফাঁকা থাকবে গাঙ্গা পশ্চিমবঙ্গে কলকাতা হাওড়া হুগলি সব দিকে কিন্তু ফাঁকা থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আংশিক মেঘলাভাবেই থাকবে বেশিরভাগ এই ব্যাপার একটু ঝাপসা আকাশের মধ্যে এই ব্যাপার থাকবে এক তারিখ দু তারিখ এই যে দু তারিখে দেখতে পাচ্ছেন এই সময়কাল থেকে আস্তে আস্তে বৃষ্টিপাতের প্রবেশ এটা কিন্তু দেখুন সবাই সময়টা শুধুমাত্র এই সময়টাতে দুপুর থেকে বিকেল আশেপাশে এইগুলোতে বৃষ্টিপাত থাকছে এবার দু তারিখের পর তিন তারিখে দেখুন একটুখানি এদিকে মেঘটা বাড়বে তাতে কি বৃষ্টিপাত পৌঁছাবে দেখুন যদি পৌঁছায় সেটা কিন্তু একদম উপকূলবর্তী থেকে পশ্চিমের দিকের জেলা খুবই হালকা বেশি কিছু দেখা যাচ্ছে না এই পরিবর্তনটা নতুন করে এসেছে চার তারিখের দিকে কিছুটা মেঘাচ্ছন্ন হচ্ছে এবং একটু হালকা বৃষ্টিপাত দেখুন মিলিমিটার যদি মাপি দেখুন জিরো পয়েন্ট থ্রি এগুলো কোথায় দেও ঘর এগুলোতে কাছাকাছি অংশেদিং দেখুন এগুলোতে এই পর্যন্ত মালদার আশপাশ পর্যন্ত তাই বৃষ্টি যদি হয় তাহলে খুব এদিক ওদিক মানে একদম বিক্ষিপ্ত টাইপের তাও লাইট লাইট রেন এবং আবার লাইটের থেকেও লাইটও হতে পারে এরকম ব্যাপার তাও বেশি সময়ের নয় তা এগুলো কোনো চাষের কোনো কাজে লাগবে না কোনো ক্ষতিও হবে না যদি হয় তো এরকমভাবে এইটুকু পর্যন্ত পাওয়া যাচ্ছে চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং কিছুটা বীরভূম এইগুলোতে কিন্তু এগুলো এগুলো মেঘি বেশি হবে আর বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে এই লাইট ড্রেন বলে যেটা বললাম যদি হয়তো লাইট দু একটি জায়গাতে যেটা বলে আর কি ওয়ান টু প্লেস এইরকমভাবে চার তারিখ পরে পাঁচ তারিখেও প্রায় কাছাকাছি ওই রকমই থাকবে দেখুন ওই রকমই হওয়ার কথা এই দেখুন মেদিনীপুর ঝাড়গ্রাম এই তারপরে পুরো দক্ষিণ চব্বিশ পরগনা এই উপ্বত এলাকাগুলোতে এই রকম মিলিমিটার দেখা যাচ্ছে অর্থাৎ দেখুন কলকাতা হাওড়া বর্ধমান পুরুলিয়া বা এদিকে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এগুলোতে কিন্তু সেভাবে কিছু নেই বা বাংলাদেশের সাতক্ষীরা খুলনা যশোর নগড়া মাদারপুর বরিশাল পিরোজপুর এগুলোতে কিন্তু পুরোপুরি শুকনো থাকবে অর্থাৎ এই দিকের শুকনো আবহাওয়ার মধ্যেই থাকবে চাষি ভাইদের জন্য এই খবরটা কিন্তু রইল আর ছয়ে আরও অনেকটা কমে যাবে বৃষ্টিপাত সবই এই এইগুলোতে থাকবে কিছুটা ছত্তিশগড় কিছুটা উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এই কাছে কাছাকাছিগুলো থাকলেও এদিকে গাছ থাকবে না এবারে দেখুন বায়ুগুলোতে দেখুন কী হচ্ছে একটু এখানে একটু জলীয় বস্ত থাকবে ফলে এইগুলো থেকে বায়ু প্রবাহ হলে এইগুলো চলে যাওয়ার পরে আবার এখান থেকে বায়ু প্রবাহ আসবে বলে তখন আস্তে আস্তে ধীরে ধীরে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ধীরে ধীরে আস্তে আস্তে শীত ঠান্ডা ঠান্ডা ভাবটা বাড়তে থাকবে যেটা বলছিলাম যে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে শীতটা আসতে পারে কিছুটা এইভাবে এদিক থেকে হাওয়া আসবে এইগুলো ঠান্ডা টা কিন্তু এখানে ঢোকাবে এইটা ব্যাপার থাকবে এবারে দেখুন পরিবর্তনটা কী হচ্ছে তাপমাত্রা তাপমাত্রার জন্য একটা ক্লিক করলাম আরামবাগ দেখুন তিরিশ ডিগ্রি চলছে কুড়ি ডিগ্রি চলছে এই কুড়ি ডিগ্রিটা এক তারিখ থেকে বেড়ে এক তারিখ নয় এক তারিখ তিন তারিখ থেকে বাড়বে এই যে দু তারিখ পর্যন্ত থাকলো সাতাশ একুশ আর এখানে এখানে একুশ কুড়ি দেখাচ্ছে দেখা যাক তিন বা চারে কিছু পরিবর্তন হয় কি না চারে গিয়ে দেখুন চার থেকে বোঝা যায় চার তারিখে এটা ওই যেটা কুড়ি একুশ ছিল সেটা বেড়ে গিয়ে বাইশ হয়ে অর্থাৎ তাপমাত্রা কিন্তু চার তারিখ থেকে বাড়তে শুরু করবে এবং পাঁচ ছয়ের মধ্যে একটু মেঘলা মেঘলা আকাশ থাকলেও এইদিকে বৃষ্টিপাতটা পৌঁছাবে না সর্বোচ্চ নিম্ন তাপমাত্রা চলে আসবে এখানে আবার পরবর্তী ক্ষেত্রে কুড়িতে ফিরবে একুশ থেকে কুড়িতে ফিরবে এবং সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশে পৌঁছে যাবে এবং এখানে তিরিশে আবার আস্তে আস্তে এক ডিগ্রি করে নামতে থাকবে অর্থাৎ বললাম যেটা যে এই সময়কালের মধ্যে তাপমাত্রা কিন্তু ঠিক বাড়বে এটাই যদি আমাদের পুরুলিয়ার দিকে দেখাই দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাতের ড্রপস দেখাতেও পারে কারণ পশ্চিমের দিকে কিছুটা হতে পারে তো এখানে আঠেরো ডিগ্রি চলছে এটা উনিশ ডিগ্রি চলছে থাকছে এখানে এক তারিখও আঠেরো ডিগ্রি এবং দু তারিখে এটা চলে যাবে উনিশ ডিগ্রি এক ডিগ্রি করে বাড়ছে আস্তে আস্তে তিন তারিখে উনিশ ডিগ্রি থাকবে চার তারিখে গিয়ে এটা উনিশ ডিগ্রিটা এক ডিগ্রি বেড়ে কুড়ি ডিগ্রিতে পৌঁছে যাবে দেখুন পাঁচ তারিখের দিকে আবার উনিশ ডিগ্রি এরকমভাবে মেনটেন করবে এবং এখানে মেঘলা মেঘলা দেখাচ্ছে এবং এখানে তিন তারিখে চার তারিখে একটা গ্রপস দেখাচ্ছে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে এই রয়েছে আপডেট আর উত্তরবঙ্গে যদি দেখি উত্তরবঙ্গে দেখুন সেরকম কিছু নেই আমরা শিলিগুড়িতে ক্লিক করলাম রোদ ঝলমল আকাশ থাকবে এখানে ঝাপসা আকাশও প্রায় না থাকার মতো একটু মাঝে মাঝে হতে পারে কিন্তু সেরকম বড় ব্যাপার নয় তিরিশ ডিগ্রি এবং একুশ ডিগ্রির মধ্যে থাকছে এইটা কত থাকবে দেখুন একুশ তিরিশের মধ্যে মেনটেন থাকছে একুশ কুড়ি একুশ কুড়ি করে তিন তারিখের দিকে এটা আবার বাইশ উনত্রিশ সর্বনিম্ন তাপমাত্রাটা একটুখানি এক ডিগ্রি আবার বারো বলছে আবার চার তারিখ থেকে আবার উনিশ কুড়ি করে উনিশ ডিগ্রি এরকম করে থাকবে অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ প্রায় মোটামুটি একই রকম তাপমাত্রা মেনটেন করবে এমনটা কিন্তু রয়েছে সুতরাং বৃষ্টিপাত এ সমস্ত এলাকাতে আর হওয়ার মতো ব্যাপার নেই যদিও হয় তো উপকূলবর্তী এলাকাতে একটু আসতে পারে ধন্যবাদ